গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীদের বেঁচে থাকার সহায়ক পরিবেশ নিশ্চিতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেবে পার্ক কর্তৃপক্ষ। স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা জানিয়েছেন বঙ্গবন্ধু সাফারি পার্কের নতুন প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম। এ সময় জানানো হয়, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে জেব্রা আর অ্যান্থ্রাক্সে বাঘের মৃত্যু নিশ্চিত হলেও এখনও অজানা সিংহ মারা যাওয়ার কারণ। এ বিষয়ে গঠন করা বিশেষজ্ঞ কমিটির প্রধান জানান, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হলে প্রাণীর মৃত্যুর সংখ্যা কমে আসবে। গত 2 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে 11টি জেব্রা, 1টি বাঘ এবং 1টি সিংহের মৃত্যু হয়। খাবারের সাথে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি এবং অন্যান্য যে সমস্ত এই খাবারগুলোর থেকে যাতে মানে খাবারগুলো যাতে কন্টামিনেশন না হয় সেই জন্য আমরা ওই আগেই বলেছি যে মাটিতে খাবার না দেওয়ার জন্য বা এই সমস্ত আরও পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রস্তাব রাখছি। উদ্যান কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন দেশে এবং দেশের বাইরে, আমরা তাদের পরামর্শ গ্রহণ করব, তাদের মতামত নিব, তাদের কাছ থেকে পরামর্শ এবং মতামত নিয়ে আমরা এটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য ব্যবস্থা করব। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীদের বেঁচে থাকার সহায়ক পরিবেশ নিশ্চিতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেবে পার্ক কর্তৃপক্ষ। স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা জানিয়েছেন বঙ্গবন্ধু সাফারি পার্কের নতুন প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম। এ সময় জানানো হয়, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে জেব্রা আর অ্যান্থ্রাক্সে বাঘের মৃত্যু নিশ্চিত হলেও এখনও অজানা সিংহ মারা যাওয়ার কারণ। এ বিষয়ে গঠন করা বিশেষজ্ঞ কমিটির প্রধান জানান, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হলে প্রাণীর মৃত্যুর সংখ্যা কমে আসবে। গত 2 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে 11টি জেব্রা, 1টি বাঘ এবং 1টি সিংহের মৃত্যু হয়। খাবারের সাথে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি এবং অন্যান্য যে সমস্ত এই খাবারগুলোর থেকে যাতে মানে খাবারগুলো যাতে কন্টামিনেশন না হয় সেই জন্য আমরা ওই আগেই বলেছি যে মাটিতে খাবার না দেওয়ার জন্য বা এই সমস্ত আরও পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রস্তাব রাখছি। উদ্যান কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন দেশে এবং দেশের বাইরে, আমরা তাদের পরামর্শ গ্রহণ করব, তাদের মতামত নিব, তাদের কাছ থেকে পরামর্শ এবং মতামত নিয়ে আমরা এটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য ব্যবস্থা করব। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীদের বেঁচে থাকার সহায়ক পরিবেশ নিশ্চিতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেবে পার্ক কর্তৃপক্ষ। স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা জানিয়েছেন বঙ্গবন্ধু সাফারি পার্কের নতুন প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম। এ সময় জানানো হয়, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে জেব্রা আর অ্যান্থ্রাক্সে বাঘের মৃত্যু নিশ্চিত হলেও এখনও অজানা সিংহ মারা যাওয়ার কারণ। এ বিষয়ে গঠন করা বিশেষজ্ঞ কমিটির প্রধান জানান, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হলে প্রাণীর মৃত্যুর সংখ্যা কমে আসবে। গত 2 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে 11টি জেব্রা, 1টি বাঘ এবং 1টি সিংহের মৃত্যু হয়। খাবারের সাথে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি এবং অন্যান্য যে সমস্ত এই খাবারগুলোর থেকে যাতে মানে খাবারগুলো যাতে কন্টামিনেশন না হয় সেই জন্য আমরা ওই আগেই বলেছি যে মাটিতে খাবার না দেওয়ার জন্য বা এই সমস্ত আরও পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রস্তাব রাখছি। উদ্যান কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন দেশে এবং দেশের বাইরে, আমরা তাদের পরামর্শ গ্রহণ করব, তাদের মতামত নিব, তাদের কাছ থেকে পরামর্শ এবং মতামত নিয়ে আমরা এটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য ব্যবস্থা করব।